স্কুল থেকে বাড়ি ফেরার পথে গাড়ি থেকে ছোড়া মদের বোতলের আঘাতে গুরুতর আহত পঞ্চম শ্রেণীতে পঠরত এক ছাত্র। অবস্থা গুরুতর হওয়ায় উক্ত রক্তাক্ত ছাত্রটিকে জিপিপি হাসপাতালে রেফার করা হয়। ঘটনা বিশালগড় থানাধীন চটিলামে। শুক্রবার চটিলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের স্কুল ছুটি হবার পর পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ মল্লিক রাস্তার পাশ দিয়ে বাড়ি যাওয়ার সময় একটি বনভোজনের গাড়ি থেকে মদের বোতল ছুঁড়ে ফেললে শিশুটি গুরুতরভাবে আহত হয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বিশ্রামগঞ্জ থেকে গাড়িটি আগরতলার উদ্দেশ্যে মূলত বনভোজনের জন্য রওনা হচ্ছিল। পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ মল্লিক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় একটি বনভোজনের গাড়ি থেকে মদের বোতল ছুঁড়তেই ছাত্রটি মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময়ে ছাত্রটি পড়ে থাকতে দেখে এলাকার লোকজনদের মধ্যে হইচই শুরু হয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স গাড়িকে ফোন করলেও অ্যাম্বুলেন্স গাড়ির কোনো সাড়া না পাওয়ায় অটো গাড়ি করে ছাত্রটিকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিদ্যালয়ের শিক্ষক সহ এলাকার জনগণ। শিশুটির মাথায় প্রচণ্ড আঘাত লাগায় বিশালগড় মহকুমা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর রেফার করে দেওয়া হয় জিপিপি হাসপাতালে। ছুটি হওয়ার পরে স্কুল থেকে বাড়িছে, বাড়ি আর রাস্তার ওই পাশে গিয়েছে। ও মা, এই তো বছরে একটা পিকনিকের গাড়ি এসে বোতল একটা দিয়ে, খালি বোতল একটা দিয়ে, এটা সম্ভবত আমরা যা দেখছি মদের বোতল, বোতল দিয়ে ঢিল মারছে, ঢিল মারণে তার মাথা ফেটে রক্ত পড়ছে। এই কারণে আমরা এখানে হসপিটালে। কোন স্কুলে পড়ে সে? সে চরিলাম টুল স্কুল প্রাইমারি সেকশনে পড়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস ফাইভে পড়ে, সবুজ মল্লিকের নাম। এখন কই পাঠানো হয়েছে? এখানে ওকে জিবিতে পাঠানো হয়েছে আর কি। প্রাথমিক ট্রিটমেন্ট করে আর জিবিতে পাঠানো হয়েছে। তবে উক্ত ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ। বনভোজনের গাড়ির এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবে এলাকায় ছিছি রব উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।